নমস্কার বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল করেছেন এবং ফর্ম ফিল আপ করার পরে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ধরনের কিন্তু একটা এস পেয়ে গেছেন এবং এই এসএমএস কিন্তু অনেকেই কিন্তু ঢুকে গেছে যে ইউ লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশান দেওয়া আছে এবং লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ধরনের কিন্তু এসএমএস কিন্তু আপনি পেয়ে যাবেন এস এম এস না আসার কারণটা হচ্ছে মোবাইল রিচার্জ না করা তা আপনারা জেনে থাকবেন যারা ভোডাফোন বা এয়ারটেল বা আইডিয়া ব্যবহার করেন জিও বাদে যারা ব্যবহার করেন তারা দেখবেন যে মোবাইলে কিন্তু এসএমএসব বন্ধ হয়ে যায় এবং ইনকামিং আউটগোমিং কল দুটোই বন্ধ হয়ে যায় যদি আপনি রিচার্জ না করে থাকেন তা আপনি যে নম্বর দিয়ে থাকেন সেই নম্বরে কিন্তু রিচার্জটা অবশ্যই করতে হবে তো অনেকের সমস্যাটা রিচার্জ না করার জন্য কিন্তু এসএমএস আসছে না সেক্ষেত্রে আপনি অন্য কোনো মোবাইল থেকে আপনি এসএমএস পাঠিয়ে দেখতে পারেন যে আপনার মোবাইল এসএমএস ঢুকছে কিনা এটা চেক করতে পারেন তা রিচার্জটা কিন্তু অবশ্যই রাখবেন যে নম্বর দিয়েছেন আর জিওর ক্ষেত্রে সমস্যা জিওর ক্ষেত্রে আপনার রিচার্জ না থাকলেও কিন্তু এসএমএস ঢুকে যাবে কিন্তু আপনি এয়ারটেল ভোডাফোন যদি রিচার্জ করে থাকেন জমা দিয়ে থাকেন সেই নম্বর সেক্ষেত্রে কিন্তু এসএমএস সাথে সমস্যা হতে পারে তো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কেন এস এম এস ঢুকছে না এটা কিন্তু কারণ অনেকগুলো রয়েছে তা আপনি যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ করেন আপনার যদি মোবাইল নাম্বার সঠিক হয়ে থাকে এবং যদি আপনি সঠিকভাবে রিচার্জ করে থাকেন অবশ্যই কিন্তু এস এম এস পাবেন এস এম এস পাওয়া মানে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পড়া অবশ্যই কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট হন না কেন সেই অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে টাকা ঢুকে যাবে তা যখনই আপনি আবেদন করুন না কোনো মোটামুটি সময় লাগে আসতে তা অনেকেই কিন্তু এস এম এস পেয়ে গেছেন এস এম এস পাওয়া মানে হচ্ছে আপনার কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে গেছে আপনি কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু টাকাটা পেয়ে যাবেন তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই ঘোষণা করেছিল যে পয়লা সেপ্টেম্বর থেকে প্রতি মাসে মাসে জেনারেলদের বা ওবিসিদের পাঁচশো টাকা করে এবং যারা এস সি রয়েছেন তাদের প্রতি মাসে মাসে হাজার টাকা করে ঢুকে দেওয়া হবে তা পয়লা সেপ্টেম্বর থেকে এই সুবিধাটা আপনি পেবেন তা এবার প্রশ্ন হলো অনেকেই আছেন যারা ফর্ম জমা করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো এসএমএস আসেনি তারা কী করবেন এবং কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টটা টাকা ঢুকবে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কোনো ম্যাটার করে না আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেন না কেন সেখানে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সঠিকভাবে লিখেন এবং তার যে আইএফসি কোডটা আছে সঠিকভাবে লিখেন তাহলে সমস্যা নেই আপনার অ্যাকাউন্টটা চেয়ে মেন এবং অ্যাকাউন্ট হোল্ডারের নেমটা কিন্তু নিজের হতে হবে অর্থাৎ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে তা আপনি যে আবেদন করছেন এবং তার নামে আধার কার্ড থাকতে হবে এবং তার নামেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু সমস্যা হতে পারে তা আপনার অ্যাকাউন্ট যদি আপনার নামই হয় এবং আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নামে যদি মিল থাকে তা অবশ্যই কিন্তু প্রতি মাসে মাসে পাঁচশো এবং হাজার টাকা পেয়ে যাবেন এবার প্রশ্ন হচ্ছে অনেকের এসে মাস আসেনি তা যদি এসএমএস না আসে সেক্ষেত্রে আপনি কী করবেন ধরুন আজকের তারিখে যদি আপনি জমা করেন সেক্ষেত্রে এসএমএস আসতে মোটামুটি চার থেকে পাঁচ দিন সময় লাগে তা সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে অবশ্যই কিন্তু আপনি যদি ফর্মটা সঠিকভাবে ফিল আপ করেন কোনো জায়গায় মিস না দেন সঠিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন সঠিকভাবে আধার নম্বর লিখেন সঠিকভাবে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর লিখেন তো অবশ্যই কিন্তু পেয়ে যাবেন এবং অনেকে আছে যারা স্বাস্থ্যসাথী কার্ড নেই বা বাড়ির বউ রয়েছে বা বাড়ির শাশুড়ি রয়েছে অনেক সমস্যা হয় যে শাশুড়ি বোমা পাবে কি না তো আপনাদের কোনো সমস্যা নেই আপনি একটি বাড়িতে যদি শাশুড়ি বোমা বা দুজনই থাকে দুজনাই কিন্তু এই সুবিধা পাবেন এক কথায় পঁচিশ থেকে ঊনষাট বছর পর্যন্ত ষাট নয় উনষাট বছর পর্যন্ত যে কোনো মহিলা কিন্তু আবেদন করতে পারবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তা যেই হোক না স্বাস্থ্য থাক বা না থাক সবাই কিন্তু আবেদন করতে পারবে পঁচিশ থেকে ঊনষাট বছরের মহিলারা এবং তাদের যদি সঠিকভাবে মোবাইল নাম্বার দেয় এবং আরেকটা প্রশ্ন কী তা আশা করছি এই ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে নিচে আপনি কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটিকে আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ